নমস্কার বন্ধুরা, আজকে আলোচনা করব অ্যাজিথ্রাল 500 mg ট্যাবলেট বা অ্যাজিথ্রোমাইসিন 500 mg ট্যাবলেট সম্পর্কে। অ্যাজিথ্রোমাইসিন ট্যাবলেট সম্পর্কে অনেকেই জানেন বা নাম শুনেছেন। এটি আমাদের সর্দি, কাশি, ঠান্ডা লাগা, গলা ব্যথা বা কাটা ঘা ভালো করে। এছাড়াও আমাদের শরীরের আরও কী কী সমস্যা হলে আমরা এই অ্যাজিথ্রাল 500 ট্যাবলেটটি খেতে পারবো বা এর বেনিফিটস, এটি খাওয়ার সঠিক নিয়ম, কিভাবে খেতে হবে, কোন কোন ব্যক্তি খেতে পারবেন, কোন কোন ব্যক্তি খেতে পারবেন না, এর সাইড ইফেক্ট, দাম সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব। সেই সম্পর্কে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, অ্যাজিথ্রাল 500 ট্যাবলেটটি অ্যালেম্বিক ফার্মাসিউটিক্যাল লিমিটেড তৈরি করে। এটি একটি অ্যাজিথ্রোমাইসিন ট্যাবলেট। এই অ্যাজিথ্রাল 500 ট্যাবলেটটিতে অ্যাজিথ্রোমাইসিন থাকে 500 mg। এটি 5টি ট্যাবলেটের পাতা হয় এবং এক পাতা অ্যাজিথ্রাল 500 ট্যাবলেটের দাম 132.36 টাকা। এটি একটি খুব ভালো এবং খুব পরিচিত ঔষধ, তাই যে কোনো ঔষধ দোকানে খুব সহজেই পাওয়া যাবে। তো বন্ধুরা, আমাদের জ্বর, সর্দি, কাশি এইসব সমস্যার ক্ষেত্রে ডাক্তারবাবুরা এই অ্যাজিথ্রাল 500 ট্যাবলেটটি প্রেসক্রিপশন করে থাকেন। আমাদের সর্দি করলে সর্দির কারণে হাত পা ব্যথা, জ্বর, গলা ব্যথা, মাথা ব্যথা, কাশি, বুকে কফ জমে যাওয়া, গলা খুশখুশে কাশি হলে এইসব সমস্যাগুলির ক্ষেত্রে এই অ্যাজিথ্রাল 500 ট্যাবলেটটি খুব ভালো কাজ করে। সর্দি ভালো হয়ে যায় এবং এই সব সমস্যাগুলি ভালো হয়ে যায়। আমাদের দাঁতের গোড়ায় ইনফেকশন হলে, দাঁতের গোড়া ব্যথা হলে বা দাঁতের গোড়া ফুলে গেলে এই ট্যাবলেটটি খেলে দাঁতের গোড়ার ইনফেকশন ভালো হয়ে যায় এবং দাঁতের গোড়া ব্যথা এবং ফোলা কমে যায়। আমাদের চামড়া বা ত্বক কেটে গেলে বা ছিঁড়ে গেলে বা ঘা হয়ে গেলে এই ট্যাবলেটটি খেলে খুব ভালো কাজ করে এবং খুব তাড়াতাড়ি ঘা ভালো হয়ে যায়। কানের ইনফেকশন ভালো করে এই অ্যাজিথ্রাল 500 ট্যাবলেটটি। আমাদের কানে ইনফেকশন হলে, কানে ব্যথা হলে বা কানের ভেতর থেকে রস বের হলে কানের ইনফেকশন ভালো করে এবং এই কানের ব্যথা এবং রস বের হওয়া বন্ধ হয়। এছাড়াও আমাদের ফোঁড়া ভালো হয় বা ঘা ভালো করে এই ট্যাবলেটটি। হাত পা আঘাত লেগে ফুলে গেলে বা হাত পা মুচকে গেলে এই ট্যাবলেটটি খেলে ওই ফোলা কমে যায় বা ওই আঘাত ভালো হয়ে যায়। তো বন্ধুরা, এগুলি ছিল এর বেনিফিটস। এবার আলোচনা করবে এর সাইড ইফেক্ট সম্পর্কে। এই ট্যাবলেটটি খেলে আমাদের শরীরের কিছু সমস্যা হতে পারে বা কিছু সাইড ইফেক্ট হতে পারে, যেমন গ্যাস, পেটে ব্যথা, বমি ভাব বা বমি হওয়া, অ্যালার্জি বা গা চুলকানি, মানসিক ও স্নায়বিক অস্বস্তি, এই সমস্যাগুলি হতে পারে। এই সমস্যাগুলি হলে বা আরও অন্য কোনো সমস্যা হলে এই ট্যাবলেটটি খাওয়া বন্ধ রেখে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। শিশুদের এই ট্যাবলেটটি খাওয়ানো যাবে না। এই ট্যাবলেটটি শিশুদের থেকে দূরে রাখতে হবে বা শিশুদের নাগালের বাইরে রাখতে হবে। যাদের হার্ট, কিডনি, ব্লাড প্রেশার এর কোনো রকম সমস্যা আছে, গর্ভবতী মহিলাদের খাওয়ানোর আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে, বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে খাওয়া বা খাওয়ানো যাবে না। এই অ্যাজিথ্রাল 500 ট্যাবলেটটি খাওয়ার নিয়ম বলতে, বড়দের ক্ষেত্রে সারাদিনে একটি ট্যাবলেট খেতে হবে খাবার খাওয়ার আগে। সকালে খাওয়ার আগেও খেতে পারেন, দুপুরে খাবার খাওয়ার আগেও খেতে পারেন, আবার রাত্রে খাবার খাওয়ার আগেও খেতে পারেন। সারাদিনে একটি ট্যাবলেট খেতে হবে এবং এটি 5 দিন খেতে হবে টানা। এছাড়াও এর খাওয়ার নিয়ম সম্পর্কে আরও জানতে ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন। এই অ্যাজিথ্রাল 500 ট্যাবলেটটি অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ মতো খেতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে খাওয়ানো বা খাওয়া যাবে না। তো বন্ধুরা, আজকের ভিডিও এইটুকুই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন। এই ট্যাবলেট সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এইরকম ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন। তো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন এবং সুস্থ থাকুন।